জগন্নাথপুর নামক গ্রামে কৃষ্ণা নামের এক গরিব ব্যক্তি থাকতেন তিনি মাছের ব্যবসা করে সংসার চালাতেন ওনার দুই সন্তান ছিল কীর্তি আর বালু কৃষ্ণা যখন মাছ ধরতে নদীতে যেত তখন বাচ্চারাও তার বাবার সঙ্গে নদীর ধারে যেত কৃষ্ণার ধরা মাছগুলোকে বাচ্চারা ঝুড়িতে ভরে নিয়ে সেইগুলো গ্রামের পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করত, এইভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন প্রত্যেক দিনের মতো মাছগুলোকে এক জায়গায় করার জন্য কীর্তি নদীর ধারে গেল তাদেরকে সেখানে দেখে কৃষ্ণা বলেন বাচ্চারা আমি তোদের খুব কষ্ট দিচ্ছি তাই না তোদের এই খেলাধুলা করার বয়সে তোদের ওপরে অনেক দায়িত্ব তুলে দিচ্ছি তাই না এই বয়সেতে তোদেরকে কাজ করাতে সত্যি আমার খুবই খারাপ লাগছে কিন্তু বিশ্বাস কর আমি অসহায় আমি আর কি করতে পারি বল বাবা তুমি তো বলছো যে তুমি অসহায় তাহলে এত কষ্ট পাচ্ছ কেন আর আমাদের এই সব করতে কোনো কষ্ট হয় না সন্ধ্যাবেলায় মাছ বিক্রি করতে বেরোলে যায় কিন্তু বাবা সবাই খুব দাম দর করে আমরা যে দাম বলি না তার অর্ধেক দাম সবাই বলে হ্যাঁ বালু যা দামে চাইবে দিয়ে দিবে কারণ এই মাছগুলো তো আমরা ফ্রিতেই পাই তাই না যত টাকা আসে তত টাকাই ভালো বুঝেছো সেই জন্যে তো বাবা তুমি যে দাম বলো তার চেয়ে বেশি দাম আমি বলি কারণ ওরা দাম আদর করে সেই ওই একই দামে চলে আসবে তাতে আমাদের অনেকটা লাভও হবে বুঝেছ আমার সমস্ত চিন্তাভাবনা তোমার মধ্যে এসেছে আর তোমার মায়ের সমস্ত ভালো গুণগুলো বালুর মধ্যে এসেছে চলো এইবার আমরা যাই আরে বাবা কোথায় যাব আমাদের তো মাছ বিক্রি করতে যেতে হবে তুমি আর ভাই গিয়ে রান্না করো আমি আর বালু গিয়ে ততক্ষণ মাছগুলো বিক্রি করে আসি এইভাবে বাবাকে বলে তারা মাছ বিক্রি করতে দিন কেটে যাচ্ছিল এইভাবে একদিন বাচ্চারা যখন নদীর ধারে যাচ্ছিল তখন দেখলো তাদের বাবার সাথে দু একজন ব্যক্তি মিলে জোরে জোরে কথা বলছিলেন কান খুলে ভালো করে শুনে রাখো কিসনা আজ থেকে কিন্তু তুমি এই নদীতে মাছ ধরতে পারবে না কারণ এই নদীতে এখন আমাদের অধীনে নদী তোমাদের অধীনে কি করে হতে পারে এটা কি তোমার বাপ ঠাকুরদার সম্পত্তি নাকি এই নদী এই গ্রামের সকলের এতে সকলের অধিকার আছে মানা করা তুমি কে হ্যাঁ আরে কৃষ্ণা আমি তোমাকে কতবার বলেছি যে আমরা এই নদীতে মাছ চাষ করেছি তুমি তো জানো আমরা এই নদীর উপরেই নির্ভরশীল তুমি যদি এই নদী থেকে সব মাছ একাই ধরে নেবে তাহলে আমাদের চলবে কি করে আরে তোমাদের মতো আমিও তো নদীর উপরেই নির্ভরশীল আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করেই বলছো তোমার সাথে একটা আমি ডিল করতে চাই তুমি যদি এই নদী থেকে মাছ ধরো তাহলে আমাদেরকে অন্তত কিছু টাকা দিতে হবে না হলে কিন্তু তুমি মাছ হতে পারবে না এরপরে কিন্তু এই বিষয়ে তো কোনো রকম কোনো কথা হবে না আমি তোমাকে এই কারণে সুযোগটা দিচ্ছি কারণ তুমি আমার পরিচিত এইভাবে ওই ব্যক্তি বললেন কৃষ্ণা যদি আরেকটু দেরি ওখানে দাঁড়াতো তাহলে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হতো এইটা ভেবে কirtibalu তাদের বাবাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যায় পরের দিন বাড়িতে কৃষ্ণ মন খারাপ করে বসেছিল এইটা দেখে kirtibalu তার বাবাকে নিয়ে একটু ঘুরতে বেরোলো কীর্তি আর বালু ভাবল এই রাস্তার ধারে থাকা ইডলির দোকান থেকে তার বাবাকে ইডলি খাওয়াবে ওই ইডলির দোকানদার তাদেরকে ইডলি কলাপাতাতে করে খেতে দিল। আঙ্কেল আপনার দোকানে বাসন নেই আপনি আমাদের কলাপাতায় কেন খেতে দিলেন আরে এই ছেলে এখানে সবাই কলাপাতাতেই খায় আর সবাই কলাপাতাতেই খেতে পছন্দ করে আর তুমি এখানে এসে প্লেট চাইছো আজকাল তো সবাই নিজের স্বাস্থ্যের কথা ভেবে কলাপাতাতে খেতে পছন্দ করে সেই জন্য আমার কাছে সারাদিন যত কাস্টমার আসে তারা কিন্তু সবাই কলা খেতে চায় বুঝেছ ও আচ্ছা আমি তো এই বিষয়ে জানতাম না ঠিক আছে ক্ষমা করে দিন কোনো ব্যাপার না আমরা এতে খেয়ে নেব তারপরে তিনজনে খেতে লাগলো হঠাৎ করে কীর্তি কিছু একটা ভাবলো বাবা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওরা বলেছে মাছের বদলে কিছু টাকা দিতে তাই না এক কাজ করো আমরা ওনাদের কাছ থেকে মাছ কিনে নেব হ্যাঁ আরে দিদি আমরা মাছ কিনে যদি গ্রামে বিক্রি করি তাহলে অর্ধেক দামে লোক আমাদের কাছ থেকে মাছ কিনবে তাহলে তো আমাদের লোকসান হবে তোমার এই আইডিয়া চলবে না বেকার আইডিয়া আরে বাবা তুই একটু চুপ করবি শোনো বাবা আমি বলতে চাইছি ওনাদের কাছ থেকে যে মাছ নিচ্ছি তো সেই মাছগুলো চলো তোমাকে আমি দেখাবো কিছু একটা ভেবে কীর্তি তাদেরকে নদীর ধারে নিয়ে যায় কাকা বাবু আমাদের কাছে এত টাকা নেই যে আপনাকে টাকা দিয়ে আমরা মাছ ধরবো আপনি বিনামূল্যে আমাদের দুটো মাছ আজকে দেবেন প্লিজ কাকাবাবু কীর্তির এমন জিজ্ঞাসা করাতে উনিও বারণ করলেন না ওই মাছগুলো নিয়ে কীর্তি নদীর ধারে আগুন ধরালো বালু যা তাড়াতাড়ি কলা বাগান থেকে কলা পাতা কেটে নিয়ে আইত রে ভাই এইভাবে বালুকে কলাপাতা আনতে পাঠিয়ে তারপরে ওই দুটো মাছকে একটা লাঠিতে বেঁধে দিয়ে তারপরে ওই আগুনে পোড়াতে লাগলো বাবা তুমি এবারে গ্রামে গিয়ে গ্রামবাসীদের আমাদের এই মাছ পোড়ার ব্যাপারে বলে এসো এইভাবে কীর্তি তার বাবাকে গ্রামে পাঠালো অন্যদিকে বালু কলাপাতা নিয়ে এলো তারপরে কীর্তি ওই মাছগুলোর গায়ে কলাপাতা জড়িয়ে দিয়ে ওই আগুনে ভালো করে পোড়াতে লাগলো কৃষ্ণা গ্রাম থেকে কিছু লোকেদেরকে নদীর ধারে নিয়ে এলেন আসুন আসুন কলাপাতায় তৈরি মাছ পোড়া খেয়ে দেখুন কলাপাতার গুণ তো আপনারা সবাই জানেন আপনারা এটা খেলে স্বাদের সাথে সাথে স্বাস্থ্যও ভালো পাবেন এইভাবে কীর্তির কথা শুনে সবাই সেটা খাওয়ার কথা ভাবলো কিন্তু কীর্তির কাছে মাত্র দুটোই মাছ ছিল কীর্তি কিছু টাকার বদলে ফিস ফ্রাই তাদেরকে দিল এখন আমাদের কাছে টাকা আছে মাছ ধরতে পারি তো বাবা তুমি এখন মাছ ধরতে পারো কীর্তির এমন বলা মাত্রই কৃষ্ণা নদীতে ঝাঁপ দিয়ে কিছু মাছ ধরে কীর্তিকে দিল এইভাবে মাছ বিক্রি করে তাদের যত লাভ হতো এখন এই মাছ প্রায় বিক্রি করে তার চেয়ে দ্বিগুণ লাভ হতে লাগলো এইভাবে তাদের কলাপাতাতে পাতাতে ফিস ব্যবসা খুব ভালো চলতে লাগলো কীর্তির মাথায় আসা ছোট্ট একটা বুদ্ধির কারণে তাদের জীবন সম্পূর্ণ বদলে গেল হে মা দুর্গা আমি তো জানি না যে মা বাবা কী হয় দুঃখে কষ্টে ভালো মন্দে দে সবসময় তো আপনাকেই স্মরণ করে গেছি আমাদের যত সুখ দুঃখ সবই তো আপনার সঙ্গে ভাগ করে নি আমাদেরকে এইভাবে আশীর্বাদ করে যান এইভাবে বালু যখন মা দুর্গার কাছে প্রার্থনা করছিল তখনই সেখানে কীর্তি এলো বালু আমি এই কথাগুলো আগেই মা দুর্গাকে বলেছি চল এখন গিয়ে তাড়াতাড়ি কাজ শুরু করি কীর্তির এমন বলাতে দেখলেন তো মা দিদি কোনো দিন আপনার সাথে ঠিক করে কথাই বলতে দেয় না সব সময় কাজ কাজ ঠিক আছে আমি কাজ করে এসে তারপরে কথা বলবো এখন যাই কেন চেঁচাচ্ছিলে এই তো আমি চলে এলাম বলো আমরা একটা ছোটোখাটো কাজ পেয়েছি রজনী কাকের জমিতে কাজ করতে হবে আমাদের দুজনকে ডেকেছে চল আমরা যাই তারপরে কীর্তি আর বালু কাজের জন্য বেরিয়ে পড়ে অনেকটা দুপুর পর্যন্ত তারা জমিতে কাজ করে তারপরে তারা দুপুরের খাবার খাওয়ার জন্য ওখানে পাশে থাকা একটা গাছের নিচে চলে যায় তখনই সেখানে রজনী এলো আরে বাচ্চারা তোমরা খেতে বসে গেছো দেখো তোমাদের জন্য তরকারি এনেছি কি জানি তোমরা কি নিয়ে এসেছো দেখি দেখি কী খাবার এনেছ আমাকে দেখাও কী আর আনবো ওই আচার আর ভাত আপনাদের মতো দয়াবান যখন কোনো কাজ দেয় তাহলে তারাই মাঝে মাঝে একটু সবজির তরকারি এনে দেয় আচ্ছা প্রত্যেক দিনেই ভাতের সাথে আচার খেতে ভালো লাগে বিরক্ত লাগে না আমার দিদির হাতের তৈরি আচার আপনি একবার খেলে জীবনে ভুলবেন না একবার খেয়ে দেখুন ও তাই নাকি তাহলে তো একবার খেয়ে দেখতে হবে আচ্ছা নাও আমি সবজি এনেছি এইটা দিয়ে ভাত খেয়ে নাও তারপরে রজনী নিজের সাথে আনা তরকারি বাচ্চাদেরকে দিল আর বাচ্চাদের কাছ থেকে একটু আচার নিল আরে বাহ কীর্তিমা এই আচারটা কি তুমি তৈরি করেছো আরে এইটা তো খেতে খুবই টেস্টি আরে জানো কিছুদিন আগে আমার এক আত্মীয় বলেছিল যদি কেউ আচার বানাতে জানে আমাকে একটু বলো আমি আজকেই তোমার ব্যাপারে ওনাকে জানাবো সন্ধ্যার সময় যখন তোমাদের টাকা দিতে বাড়িতে যাবো তখন জানাবো যে উনি কী বলেছেন খাওয়া দাওয়া করে রজনী সেখান থেকে চলে যায় দিদি তোমার কি মনে হয় রজনী মাসের কি সত্যি আচার পছন্দ হয়েছে নাকি আমাদের মন রাখার জন্য এমনটা বলে গেল আরে ভাই সন্দেহ না জানা যাবে দেখা যাক কি হয় চল সবার আগে এই কাজটা শেষ করি চল তাড়াতাড়ি কাজ করে নিই তারপরে কীর্তি আর বালু বাকি কাজগুলো করে নিল সন্ধ্যেবেলায় যখন কীর্তি বালু বাড়ি পৌঁছালো তখন রজনীও খুশি হয়ে দৌড়ে দৌড়ে তাদের কাছে গেল। আরে বাচ্চারা তোমাদের জন্য একটা সুখবর রয়েছে সে যারা আচারের কথা বলেছিল তাদের তোমাদের আচার খুব পছন্দ হয়েছে দুদিনের মধ্যে কিন্তু অনেক আচার তৈরি করে দিতে হবে কারণ ওদের বাচ্চারা বিদেশে যাচ্ছে তো তাই নিয়ে যাবে তাই বললো তাড়াতাড়ি করতে তুমি কি পারবে টাকাও কিন্তু ওরা বেশি দেবে বলেছে আরে মাসি আমি বারণ করব কেন এটা কি কোনো খারাপ কাজ নাকি যে আমি করব না বলবো। আর এমনিতেও আপনি তো ওদেরকে কথা দিয়েছেন এক কাজ করুন ওদেরকে বলুন কাঁচা আম পাঠাতে আমি তৈরি করে দেব এইভাবে কীর্তি বলে তারপরে রজনী তাদের পরিশ্রমের টাকা দিয়ে বাড়ি চলে গেল তারপরে খুশি হয়ে এই কথাটা কীর্তি গিয়ে বালুকে বলে কি বললে দিদি তুমি এটা কি কথা বলছো দু দিনের মধ্যে এতগুলো আচার কিভাবে তৈরি করবে তুমি তো বারণ করে দিতে পারতে বলো আরে ভাই অনেকগুলো টাকা যে পাবো টাকার কারণে আমাদের অনেক দিন না খেয়ে থাকতে হয় সবসময় তো কাজও পাই না দুদিন দিন পরিশ্রম করলে অনেক টাকা পাবো কি করে বারণ করি বল ঠিক আছে তাহলে ওদের বাড়িতে গিয়ে বলি তাড়াতাড়ি কাঁচা আম দিয়ে যেতে তারপরে বালু গেল রজনী মাসির বাড়িতে তারপরে তারা দুজনে মিলে যিনি আচার তৈরি করতে দিয়েছিলেন ওনার কাছে গেল তারপরে উনি ট্রাক্টরে থাকা কাঁচা আম দেখিয়ে বলল এইগুলোর আচার হবে অ্যাডভান্সে কিছু টাকাও দিল তারপরে বালু ট্রাক্টরটা নিয়ে বাড়ি চলে যায় তারপরে বালু তাড়াতাড়ি আমগুলো কাটতে বসলো তারপরে কীর্তি গেল বাজারে আচার তৈরি করার জন্য যা যা সামগ্রী লাগবে সেইগুলো আনতে তারপরে বাড়ি পৌঁছে কীর্তি ও কাঁচা আমগুলো কাটতে বসে পড়ে কীর্তি একটু একটু করে কাঁচা আমগুলোতে মশলাগুলো ছড়িয়ে দিচ্ছিল আর অন্যদিকে বালু সেইগুলোকে মেশাচ্ছিল তারা ভেবে রেখেছিলো একবারে সব আমের আচার না তৈরি করে একটু একটু করে আলাদা আলাদা ভাগে আচারের মশলা মিশিয়ে সেইগুলো তৈরি করবে দিদি তোমার চিন্তাধারাটা তো ভালো কিন্তু এইভাবে কি আমাদের কাজ বেড়ে যাবে না আচার বানানোর করে তো দুর্গা মাতাকে আমরা এই কথাটা জানাতেই ভুলে গেলাম হ্যাঁ চল তাড়াতাড়ি এখানকার কাজ শেষ করে নিই তারপরে মাতা দুর্গার কাছে গিয়ে সব কথা আমরা জানাবো বুঝলি তারপরে সেই দিন রাত কেটে যায় তারা সেই দিন রাতে না ঘুমিয়ে আচার তৈরি করার কাজে লেগেছিল যার কারণে তারা খুবই ক্লান্ত হয়ে পড়ে দিদি আমি খুবই ক্লান্ত হয়ে গেছি আর কোনো কাজ করতে পারবো না বালুর এমন কথা শুনেই ছবি থেকে বেরিয়ে মা দুর্গা হাজির হলেন আরে মা দুর্গা আপনি স্বয়ং এখানে চলে এলেন আপনাকে আমরা এই কথাটা জানাতে পারিনি আমার ভক্তরা কষ্টে রয়েছে সেটা আমাকে বলার দরকার নেই তোমরা আমাকে কিছু জানাও বা না জানাও তা সত্ত্বেও আমি সব কিছু ঠিক জেনে যাই চলো আমরা তিনজনে মিলে আচারগুলো তৈরি করে নিই তারপরে কীর্তি আর বালুর সাথে মা দুর্গাও আচারের কাজে সাহায্য করে এইভাবে তারা তিনজনে মিলে দুদিনের মধ্যে সব আচার তৈরি করে ফেলে দেওয়ার সময়ের মধ্যে আচার তৈরি করে দেওয়াতে যিনি অর্ডার দিয়েছিলেন তিনিও খুব খুশি হলেন আর যত টাকায় কথা হয়েছিল তার চেয়ে বেশি টাকা উনি বাচ্চাদেরকে দিলেন কীর্তি বালু ওই টাকাটা নিয়ে তাড়াতাড়ি মা দুর্গার কাছে এলেন হে মা দুর্গা এই সব কিছু আপনার জন্যেই সম্ভব হলো মা দুর্গার চরণের সামনে তারা টাকাগুলো রেখে দেয় কীর্তি বালু এই টাকাগুলো হলো তোমাদের পরিশ্রমের টাকা আমি সর্বদাই তোমাদের সঙ্গে থাকবো আগে এই টাকা দিয়ে তোমরা নিজেদের জন্য আহার কিনে আনো কীর্তি আর বালু খুব খুশি হলো সেই দিনের পর থেকে পুরো গ্রামে কীর্তি আর বালুর তৈরি আচার খুবই ফেমাস হয়ে গেল কারোর যদি আচার কেনার হতো তারা কীর্তির দোকান থেকে আচার কিনে নিয়ে যেত